সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। মাধ্যমিক পাস যোগ্যতায় ইন্ডিয়ান নেভিতে সোল্ডার পদে নিয়োগ চলছে। চলুন বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাধ্যমিক পাস যোগ্যতায় ইন্ডিয়ান নেভিতে নিয়োগ চলছে। এখানে আপনারা 400 পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে জানিয়ে দেব সমস্ত রকম ইনফরমেশান। আপনারা এখানে মাধ্যমিক পাসেই শুধু আবেদন করতে পারবেন, এছাড়া আপনাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগছে না। এখানে আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছিলাম 400 টোটাল পোস্ট, এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিক পাস। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে আপনার যদি স্পোর্টস বা সুইমিং সার্টিফিকেট থাকে তাহলে আপনারা বিশেষ সুযোগ এবং সুবিধা পাবে। আপনাদেরকে এজ লিমিটের কথাটা একটু ভালোভাবে বলবো, কারণ আপনারা এখানে অনেকেই কোয়েশ্চেন করে থাকেন। আপনার ডেট অফ বার্থ হতে হবে 1/10/1998 থেকে 3/9/2002 মধ্যে, এবং আপনারা যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলেই শুধু বয়সের ছাড় পাবেন, না হলে পাবেন না। এছাড়াও আপনাদেরকে যে ইনফরমেশানগুলি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে আপনাদের জানিয়ে দেব। তার আগে করব একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য। এছাড়াও আপনাদেরকে জানানো হচ্ছে এখানে আপনাদেরকে ট্রেনিংয়ের কথা ব্যবহার করা হয়েছে, যেখানে আপনাদের ট্রেনিং হবে, যেখানে আপনাদের ট্রেনিংটি হবে 15 সপ্তাহের বেসিক ট্রেনিং ইন্ডিয়ান নেভির তরফ থেকে দেয়া হবে। 2019 এই ট্রেনিং কোর্সটি শুরু করা হবে। এখানে আপনাদের সিলেকশন প্রসেস জানানো হয়েছে, কম্পিউটার বেসিক টেস্ট, যেখানে তারপরে আপনাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং মেডিকেল এক্সামের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে এই ইন্ডিয়ান নেভি। আপনাকে আবেদন করতে গেলে 205 টাকা দিয়ে আবেদন করতে হবে, এবং এখানে আপনার এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন আপনাদের আবেদন ফিস লাগছে না। আর আপনাদের করব রিকোয়েস্ট, যারা ফুড সাব ইন্সপেক্টরের ভিডিও দেখেননি অবশ্য আপনারা যদি মনে করেন ফুড সাব ইন্সপেক্টরের পিডিএফ কিনতে, এখানে আপনাদেরকে দেওয়া হয়েছে সমস্ত চাকরির ইনফরমেশান, যেখান থেকে আপনারা সমস্ত চাকরির নিয়মিত যে পরীক্ষার প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা পেয়ে যাবেন প্লে লিস্টে, যেখানে ফুড সাব ইন্সপেক্টর বলে ওখানে আপনাদের ক্লাসও হচ্ছে। আপনারা ওই ভিডিওগুলো ডিসক্রিপশন লিঙ্ক থেকেও পেয়ে যাবেন। এখানে আপনাদের জানানো হচ্ছে অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে, 14/12/2018 থেকে আবেদন শেষ হবে 30/12/2008 পর্যন্ত। এখানে আপনারা যদি মনে করেন অফিসিয়াল ওয়েবসাইটেও সরাসরি ভিজিট করে নিতে পারবেন। ইন্ডিয়ান নেভির যে মেন অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতেই পাচ্ছেন, জয়নিং ইন্ডিয়ান নেভির যে মেন অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে আপনারা সরাসরি ভিজিট করে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে ভিজিট করা ছাড়াও আপনারা যদি মনে করেন এখান থেকে আপনারা পিডিএফও ডাউনলোড করে নিতে পারবেন। পিডিএফ থেকে আপনারা সমস্ত রকম ইনফরমেশানগুলি পেয়ে যাবেন, এখানে আপনারা পিডিএফটি দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনারা যদি মনে করেন এই বিজ্ঞপ্তিটা পড়তে বা ডিটেলসে কিছু জানতে তাহলে অবশ্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন www.sumonjob.in দিয়ে সার্চ করলে আপনারা সমস্ত চাকরির নিয়মিত খবরাখবর এই রিক্রুটমেন্ট চ্যানেলে সবার প্রথম আপডেট করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ইন্ডিয়ার চাকরি, এছাড়াও কলকাতা সিভিক পুলিশের চাকরি, এছাড়াও আপনারা আসাম রাইফেল এই মুহূর্তে যে চাকরিটি নিয়োগ করা হচ্ছে আপনারা ভিডিওগুলোও পেয়ে যাবেন। ভিডিও অলরেডি করা আছে, আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও রেলের চাকরি, যেখানে আপনারা লেটেস্ট খবর পেতে গেলে অবশ্য এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা আজকের মতো আছে, জয় হিন্দ, বন্দে মাতরম।